হ্যালো স্টুডেন্ট, তো আমরা পড়ছিলাম যে মৌল সময়ের শ্রেণীবিভাগ ও ধর্মাবলীর পর্যাবৃত্তি। তো সেখানে আমরা মৌল সময়ের ব্লক বিভাজন পড়ছিলাম, তার মধ্যে আমরা এস ব্লক মৌলসমূহ এবং পি ব্লক মৌলসমূহ পড়ানো হয়ে গেছে। ঠিক আছে, তবু আমি একবার বলে দিচ্ছি। দেখো যে দীর্ঘ পর্যায় সারণীতে মৌলগুলিকে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এ ব্লকে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এবং মৌলসমূহের পরমাণুর গঠনের সর্বশেষ ইলেকট্রনটি যে অরবিটারে যাবে, যদি এস অরবিটারে যায় তাহলে সেটা হচ্ছে এস ব্লকের মৌল, যদি পি অরবিটারে যায় তাহলে সেটা পি ব্লকের মৌল, যদি ডি অরবিটারে যায় তাহলে ডি ব্লকের মৌল। ঠিক আছে, এরকম ভাবে হবে। ঠিক আছে, মানে অরবিটারের নাম অনুসারে মৌলগুলিকে ভিন্ন ভিন্ন ব্লকে শ্রেণীভুক্ত কিন্তু করা হয়, বুঝে গেল। এবার আজকে আসছি আমরা পি ডি ব্লক। ঠিক আছে, এস আর পি ব্লক তো পড়েছি, এবং একটা কথা বলে রাখি, দেখো এস ও পি ব্লকের মৌলকে প্রতিনিধি মৌল বলা হয়, এটা জেনে রাখবে, প্রতিনিধি মৌল, বুঝে গেল, বা এটাকে তোমরা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টও বলতে পারো। এদেরকে আবার আদর্শ মৌল ও বলা হয়। ঠিক আছে, আদর্শ মৌল বা বিশিষ্ট মৌল, যা বলতে পারো টিপিক্যাল এলিমেন্ট বলা হয়। এস ব্লক মৌলগুলোর এই মৌল বলা হয়, এইটা একটু জেনে রাখবে। এবার আমরা আসছি ডি ব্লক। ঠিক আছে, তো সবাই হেডিং দাও, ডি ব্লক মৌল। তাহলে দেখো যে ডি ব্লক মৌলসমূহ কোনগুলো হবে, না যেসব মৌলের ইলেকট্রন যখন ভরবো আমরা মৌলসমূহের, তখন সর্বশেষ ইলেকট্রনটা কিন্তু এন মাইনাস ওয়ান তম কক্ষে ডি অরবিটালে স্থান পাবে, সেই মৌলগুলোকেই কিন্তু আমরা বলবো ডি ব্লক মৌল। যেমন ধরো আমরা, তোমরা নিশ্চয়ই পড়েছো যে পরমাণুর গঠনে যে ইলেকট্রন পূর্তি কেমনভাবে হয়, তবু আমি একবার এখানে বলছি। দেখো সবার প্রথমে ইলেকট্রন যাবে এন এস এ, ঠিক আছে, তারপরে যাবে এন মাইনাস টু এফ এ, সেখান থেকে যাবে এন মাইনাস ওয়ান ডি তে, তারপরে যাবে এন পি তে। ঠিক আছে, কারণ আমরা কি জানি এন এস টা কি, এক নম্বর আর দুই নম্বর যে শ্রেণী সেটা হচ্ছে এন এস, তিন নম্বর শ্রেণীতে থাকে তোমার কি এফ গুলো, সব তিন নম্বর শ্রেণীতে থাকে, আর ডি গুলো থাকে তোমার থ্রি থেকে টুয়েলভ পর্যন্ত, আর বাকি থার্টিন টু এইটিন পর্যন্ত পি ব্লক, সেটাই তো আমরা জানি। ঠিক আছে, তো দেখো এন এস এ থাকে যারা সর্ববহিস্থ কক্ষ, এবং ডি ব্লক মৌল কোনগুলো, না এন মাইনাস ওয়ান মানে সর্ববহিস্থের আগের কক্ষ, এটা হচ্ছে ডি ব্লক। তো এন এস টাকে, বা যে সর্ববহিস্থ যে কক্ষ সেটাকে বলা হয় আলটিমেট সেল। কি বলা হয়? আলটিমেট সেল, ঠিক আছে, বা সর্ববহিস্থ কক্ষ, সর্ববহিস্থ কক্ষ। এটাকে কি বলা হয়? এন মাইনাস ওয়ান ডি টাকে বলা হয় পেনাল্টিমেট সেল, পেনাল্টি মেট সেল, ঠিক আছে। আর এন মাইনাস টু তাকে বলা হয় অ্যান্টি পেনাল্টিমেট সেল। বুঝে গেল, তাহলে সর্ববহিস্থ কক্ষটাকে বলা হচ্ছে আলটিমেট সেল। তার একটার আগে, মানে এটা যদি সর্বশ্রেষ্ঠ কক্ষ হয়, তার আগের কক্ষটাকে বলা হবে পেনাল্টিমেট সেল, আর তার আগে কক্ষটাকে যে বলা হবে অ্যান্টি পেনাল্টিমেট সেল। এই টার্মগুলো একটু মনে রাখবে, ঠিক আছে। এভাবে কিন্তু ইলেকট্রনগুলো এখানে ভর্তি হয়, এগুলো তোমরা পরমাণু গঠনে শিখেছো। ঠিক আছে, এবার কি বললাম, ডি ব্লক মৌলগুলোকে কোনগুলো মৌল কোনগুলোকে বলবো, না যেসব মৌলের ইলেকট্রন পূর্তির সময় সর্বশেষ যে ইলেকট্রনটা থাকবে সেটা এন মাইনাস ডি অরবিটালে কিন্তু স্থান পাবে, সেই মৌলগুলোকে কিন্তু ডি ব্লক মৌল বলা হয়। এবং এখানে দেখো ডি ব্লকে থ্রি টু টুয়েলভ মানে কটা মোট, মোট দশটা শ্রেণী থাকে, ঠিক আছে, মানে মোট দশটা ইলেকট্রন কিন্তু এখানে থাকতে পারে। ঠিক আছে, এখানে দশটা শ্রেণী আছে, তাহলে এটা গেল ডি ব্লকের। এবং ডি ব্লকে যতগুলো মৌল থাকবে তাদের যদি আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাসটা দেখি, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, তাহলে ডি ব্লক মৌলসমূহের যে সাধারণ ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রন বিন্যাস আমরা লক্ষ্য করলে দেখবো কি, না এন এস ওয়ান টু টু, এন মাইনাস ওয়ান ডি,
1 থেকে 10 ঠিক আছে আমরা ডি ব্লক মৌল কত নম্বর পর্যায় থেকে শুরু হয়েছিল 4 নম্বর পর্যায় থেকে না 4 5 6 7 এই চারটি সিরিজ ছিল ডি ব্লকের তাই তো মনে আছে না দেখো সবার আগে একটা কথা বলি তোমরা কিন্তু পিরিয়ডিক টেবিলটাকে এরকম ভাবে মনে রাখবে যেন সব সময় তোমাদের চোখের সামনে বিষয়টা ভাসে ঠিক আছে পিরিয়ডিক টেবিলটা কিন্তু একেবারেই পুরো তোমাদের নখ দর্পণস্থ করে রাখতে হবে ঠিক আছে যেন একেবারে চোখ বন্ধ করলেই তোমরা পিরিয়ডিক টেবিলটা তোমাদের সামনে দেখতে পাও ঠিক আছে তো দেখো তোমার যদি মনে থাকে যে 4 নম্বর যে পর্যায় ছিল সেখান থেকে কিন্তু ডি ব্লকটা শুরু হয়েছিল স্ক্যান্ডিয়াম থেকে ঠিক আছে 4 5 6 7 এবার যেটা যদি 4 নম্বর পর্যায় হয় মানে সেখানে n এর মানটা কত হয় আমি কি বলেছিলাম যে এই n এর মানটা হচ্ছে পর্যায় সংখ্যা তাহলে এখানে d কত d থেকে শুরু হবে d হচ্ছে n - 1 d মানে এখানে 3d থেকে শুরু হবে সেই জন্য এটাকে বলা হয় 3d সিরিজ তারপরটাকে বলা হবে 4d সিরিজ তারপরটা 5d সিরিজ তারপরটা হচ্ছে 6d সিরিজ ঠিক আছে এই চারটি সিরিজ কিন্তু এখানে আছে বা এটাকে বলা হয় প্রথম সন্ধিগত সারি দ্বিতীয় সন্ধিগত সারি তৃতীয় সন্ধিগত সারি এবং চতুর্থ সন্ধিগত সারি এবার সন্ধিগত জিনিসটা কি দেখো সন্ধিগত মানে হচ্ছে এরা কি করে এরা এস ব্লক এবং পি ব্লক দেখো এরকম তো পিরিয়ডিক টেবিলটা দেখো যদি মনে থাকে প্রথম দুটো ছিল এস ব্লক মৌল তারপরে এসছে ডি ব্লক তারপরে কিন্তু এখানে পি ব্লক তাহলে এই ডি ব্লকে যে মৌলগুলো আছে এটা দেখো এস এবং পি এই দুটো ব্লকের মধ্যে একটা সন্ধির কাজ করছে ঠিক আছে তাই জন্য ডি ব্লকে যে মৌলগুলো থাকে তাদেরকে সন্ধিগত মৌল বলা হয় ঠিক আছে ডি ব্লক মৌলগুলোকে সন্ধিগত বলা হয় সন্ধিগত মৌলের সংজ্ঞা দেওয়া আছে তবে কোন ডি ব্লক মৌলকে সন্ধিগত মৌল বলে না সেগুলো আরো পরে আলোচনায় আসবো শুধু এইটুকু জেনে রাখো যে ডি ব্লক মৌলগুলোকে আমরা সন্ধিগত মৌল বলি কারণ তারা এস আর পি ব্লকের মধ্যে একটা সন্ধি তৈরি করছে বলে ঠিক আছে তাহলে দেখো যদি আমরা সন্ধিগত মৌলের সংজ্ঞা বলি তাহলে সেটা এরকম দাঁড়াবে যে যে সমস্ত মৌলের পরমাণুর ভূমি স্তর অবস্থায় অথবা কোনো একটা স্থায়ী জারণ অবস্থায় ডি উপকক্ষগুলো কিন্তু ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকবে সেই মৌলগুলোকে কিন্তু আমরা শুধুমাত্র সন্ধিগত মৌল বলবো ঠিক আছে কি বললাম যে যদি কোনো একটা মৌলের পরমাণুর ভূমি স্তর অবস্থায় ভূমি স্তর মানে কি নর্মালি অবস্থায় ঠিক আছে কোনো জারণ অবস্থায় সে নেই ঠিক আছে বা যদি জারণ অবস্থা ধরি সেটা অবশ্যই স্থায়ী জারণ অবস্থা হতে হবে ঠিক আছে সেটা তোমরা জারণ বিজারণ চ্যাপ্টারে পড়বে তো শুধু এখানে জেনে রাখো যদি কোনো একটা ভূমি স্তর অবস্থায় বা স্থায়ী জারণ অবস্থায় ডি উপকক্ষের যে ইলেকট্রন বিন্যাস সেটা যদি ডি উপকক্ষটা পুরোপুরি পূর্ণ থাকে তাহলে কিন্তু তাদেরকে আমরা সন্ধিগত মৌল বলবো না তাদেরকে কি করতে হবে না আংশিক পূর্ণ ডি উপকক্ষ থাকতে হবে ঠিক আছে যেমন ধরো ডি উপকক্ষে যে শেষ তিনটে আছে জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি ঠিক আছে এটা হচ্ছে তোমার 12 নম্বর গ্রুপের মৌল ঠিক আছে ডি ব্লকের একদম শেষ প্রান্তে 12 নম্বর গ্রুপ 13 নম্বর থেকে আবার শুরু হয়ে যাচ্ছে তোমার পি ব্লক তো এদেরকে আমরা কিন্তু সন্ধিগত মৌল বলি না যদিও এরা ডি ব্লকের মৌল তবুও এরা সন্ধিগত মৌল নয় কারণ কি কারণ এই জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি এদেরকে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখবে এদের ইলেকট্রন বিন্যাস দাঁড়াবে NH2ND10 পার্টিকুলার যদি আমরা জিঙ্কের দেখি তাহলে সেটা হবে 4S2 3D10 এটা হবে 5S2 4D10 এটা দাঁড়াবে 6S2 5D10 বোঝা গেল মানে কি ডি উপকক্ষটা কি পুরোপুরি কিন্তু পূর্ণ থাকে 10টা ইলেকট্রনই ভর্তি থাকছে এদের কিন্তু এসে জারণ অবস্থা জিঙ্ক 2 প্লাস সেখানেও কিন্তু দুটো ইলেকট্রন যেটা দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু 4s2 থেকে তারপরেও কিন্তু এসে জারণ অবস্থা ডি পুরোপুরি ভর্তি থাকছে যার জন্য এরা কিন্তু সন্ধিগত মৌল নয় ঠিক আছে আমরা এটা মুছে দিচ্ছি এবং এবার আমরা শুরু করছি এ ব্লক মৌল ঠিক আছে তো সবাই হেডিং দাও এ ব্লক মৌলসমূহ তাহলে সবাই হেডিং দিয়েছো যে এ ব্লক মৌল তাহলে এ ব্লক মৌল কি কোনগুলোকে বলা হবে এখানেও সেই সেম জিনিস যখন আমরা মৌলগুলোর ইলেকট্রন ভর্তি করব তাহলে সর্বশেষ যে ইলেকট্রনটা থাকবে সেই ইলেকট্রনটা কোথায় যাবে না N-2F উপকক্ষে যাবে তাহলে সেই মৌলগুলোকে কিন্তু আমরা বলবো এ ব্লক মৌল এবং যেমন ডি ব্লক মৌলগুলোকে বলছিলাম যে সন্ধিগত মৌল তো এ ব্লক মৌলগুলোকে কি বলা হয় অভ্যন্তরীণ সন্ধিগত মৌল বা ইনার ট্রানজিশন এলিমেন্ট
ঠিক আছে, এবং এদের যে সর্বস্তর কক্ষ দেখো, কারণ দেখো আগে ছিল ডি ব্লকের ক্ষেত্রে এন মাইনাস ওয়ান ডি, ঠিক আছে, এবার এ ব্লকে কি হয় এন মাইনাস টু এফ থেকে হয়, তাহলে যে সর্বশেষ ইলেকট্রনটা যদি এন মাইনাস টু এফ এই অরবিটালে প্রবেশ করে, ঠিক আছে, এই উপকক্ষে যদি প্রবেশ করে তাহলে কিন্তু তাদেরকে বলা হবে এ ব্লক মৌল, ঠিক আছে। এবার দেখো ডি ব্লক মৌলগুলো কি করছিল, এস আর পি এর মধ্যবর্তী ছিল, এস আর পি এর মধ্যে একটা সংযোগ স্থাপন করছিল, ঠিক আছে, তাই জন্য ওদেরকে বলা হচ্ছে সন্ধিগত মৌল। আর এ ব্লক গুলো কোথায় অবস্থিত সবাই মনে করে দেখো, তিন নম্বর শ্রেণীতে, ঠিক আছে, তিন নম্বর শ্রেণীতে এ ব্লকের মৌলগুলো, তিন নম্বর মৌল, তিন নম্বর শ্রেণীতে কারা আছে, এও কিন্তু এস পি এবং এর পরবর্তী যে ডি ব্লক আছে সেই ডি ব্লকেরও মধ্যবর্তী, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, এগুলোকে বলা হবে অভ্যন্তরীণ সন্ধিগত, মানে সন্ধিগতর ভিতরে, তাই জন্য এগুলোকে বলা হচ্ছে অভ্যন্তরীণ সন্ধিগত মৌল, ঠিক আছে। এবং এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি, এ ব্লক মৌলসমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস যদি বলা হয়, সাধারণ ইলেকট্রন, এটা মানে ইলেকট্রন, ঠিক আছে, সাধারণ ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, সেটা হবে এন এস টু এন মাইনাস টু এফ এক থেকে চোদ্দ এন মাইনাস ওয়ান ডি জিরো থেকে টু, ঠিক আছে। তোমরা একটা জিনিস দেখো, এন এস টু এন মাইনাস টু এফ এক থেকে চোদ্দ এন মাইনাস ওয়ান ডি জিরো থেকে দুই, তোমরা যদি বইতে দেখো তাহলে এখানে দেখবে লেখা আছে হয়তো জিরো থেকে ওয়ান, এটা হয়তো বইতে লেখা আছে, কিন্তু না, কোনো কোনো জায়গাতে কিন্তু ডি এর ইলেকট্রনে কিন্তু দুটো ইলেকট্রন থাকে। আমি একটা এক্সাম্পল হিসেবে বলে দিচ্ছি, দেখো যেমন থোরিয়াম, থোরিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যয় দেখি, সেটা হচ্ছে রেডন, তারপরে যাবে সিক্স ডি টু সেভেন এস টু, ঠিক আছে, তো সেখানেও কিন্তু ডি তে দুটো ইলেকট্রন থাকে। তোমরা যদি কেউ জিরো থেকে ওয়ান লেখো তাহলে কোনো অসুবিধা নেই, যেহেতু বইতে লেখা আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এ ব্লক মৌলের ক্ষেত্রে দুটো ইলেকট্রন কিন্তু থাকে, ঠিক আছে, তোমরা যে কোনো একটা লিখতে পারো, তবে আমার মনে হয় আমি যেটা লিখেছি এটা বেটার হবে, তবুও যদি বইতে যেহেতু লেখা আছে জিরো থেকে ওয়ান, জিরো থেকে ওয়ান তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো ডি ব্লকে যেমন চারটে সিরিজ ছিল, ফোর এফ ফাইভ এফ সিক্স এফ সেভেন এফ এরকম সিরিজ ছিল, ঠিক আছে, থ্রি ডি সিরিজ ফোর ডি সিরিজ, ঠিক এফ ব্লকের কিন্তু দুটো সিরিজ আছে, ঠিক আছে। এবং আমরা কি জানি এ ব্লক কত নম্বর পর্দা থেকে শুরু হয়, এটা বুঝিয়ে দিলাম, এ ব্লক কিন্তু ছয় আর সাত নম্বর পর্যায় থেকে শুরু হয়, ছ নম্বর পর্যায় আর সাত নম্বর পর্যায়, তাহলে এই যে পর্যায়টা, ঠিক আছে, এটা কিসের মান, না এটা এন এর মান, এবং এফ কোথা থেকে শুরু হয়, এফ শুরু হয় এন মাইনাস টু থেকে, তাহলে এন যদি সিক্স হয় তাহলে এফটা কোথা থেকে হবে, সিক্স মাইনাস টু মানে ফোর, এটাকে তার জন্য বলা হয় ফোর এফ সিরিজ, ঠিক আছে, ফোর এফ সিরিজ, এটা তাহলে হবে কি ফাইভ এফ সিরিজ, বুঝে গেল, তাহলে এই দুটো সিরিজে বিভক্ত, এবং ফোর এফ সিরিজটাতে থাকে সিরিয়াম থেকে লুটেশিয়াম, ঠিক আছে, সিরিয়ামের অ্যাটমিক নাম্বার ফিফটি এইট আর লুটেশিয়ামের হচ্ছে সেভেন্টি ওয়ান, আর ফাইভ এফ সিরিজটা হচ্ছে থোরিয়াম থেকে লরেন্সিয়াম, ঠিক আছে, যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে নব্বই এর হচ্ছে একশো তিন, তাহলে এখানে দেখো চোদ্দটা এলিমেন্ট আছে, এখানে দেখো চোদ্দটা এলিমেন্ট আছে, এ ব্লকে কিন্তু চোদ্দটা করেই মৌল থাকে, ঠিক আছে। তাহলে আমরা এইগুলো জেনে নিলাম ব্লক হিসাবে মৌলগুলোর ভাগ এবং কিভাবে তাদের বিভাজন করা হয়েছে মৌলসমূহের ব্লক বিভাজন, ঠিক আছে, শেষ ইলেকট্রনটা যদি এফে যায় তাহলে কে তাকে এ ব্লক মৌল বলা হচ্ছে, যদি ডিতে যাচ্ছে তাহলে টিকে ডি ব্লক মৌল বলা হচ্ছে, ঠিক আছে। এবার আমরা আসব ডায়াগোনাল রিলেশনশিপে, ঠিক আছে, তো সবাই হেডিং দিয়েছো নিশ্চয় কর্ণ সম্পর্ক, দেখো কর্ণ সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশনশিপ জিনিসটা কি, আমরা যে পর্যসারণটা দেখেছি সেই পর্যসারণীর কয়েক জোড়া যে প্রতিনিধি মৌল, প্রতিনিধি মৌল মানে কোনগুলোকে বলা হয়, যারা এস আর পি ব্লকের মৌল তাদেরকে বলা হয় প্রতিনিধি মৌল, ঠিক আছে, তো কি দেখা যাচ্ছে, হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ যেটা বলছিলাম যে কর্ণ সম্পর্কটা হচ্ছে কি বললাম না, পর্যসারণীতে কিছু কিছু মৌল আছে কোনাকুনি যারা অবস্থান করে তাদের মধ্যে ধর্মের সাদৃশ্য দেখা যায়, ঠিক আছে, সেগুলো অবশ্যই কিন্তু প্রতিনিধি মৌল, সেই মৌলগুলো কোনগুলো না, লিথিয়ামের সাথে ম্যাগনেশিয়াম, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়াম, ব্রোনের সাথে সিলিকন, ঠিক আছে, এই ধরনের সাদৃশ্য দেখা যায়। এবার কি হয়, আমরা যদি পর্যায় সারণীতে ওই মৌল জোড়াগুলিকে একটা কাল্পনিক চতুর্ভুজের দুটি
কৌণিক বিন্দুতে আছে বলে ধরে নি, তাহলে ওই কৌণিক বিন্দুতে অবস্থিত মৌলগুলি রাসায়নিক ধর্মের সাদৃশ্যতাকেই কিন্তু আমরা বলবো কর্ণ সম্পর্ক। ঠিক আছে, যেমন ধরো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ঠিক আছে, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। তো লিথিয়ামের সাথে দেখবে ম্যাগনেশিয়ামের, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের, বোরনের সাথে সিলিকনের, ঠিক আছে, কার্বনের সাথে ফসফরাস, এরকম একটা ডায়াগোনাল রিলেশনশিপ। ধরো আমি এটাকে চতুর্ভুজ ধরেছি, চতুর্ভুজ যদি আমি ধরি তাহলে দেখো এটা কি এটা কর্ণ হচ্ছে না চতুর্ভুজের, তাহলে এই কর্ণ বরাবর, যদি আবার এটাকে আমি একটা চতুর্ভুজ ধরি তাহলে এই কর্ণ বরাবর, ঠিক আছে, এই কর্ণ বরাবর দেখো একটা ধর্মের মিল পাচ্ছি, এই যে ধর্মের মিল পাচ্ছি এবং এটা একটা কৌণিক বিন্দুর অবস্থান, তার জন্য এটাকে বলা হচ্ছে কর্ণ সম্পর্ক। এবং এটা কি জন্য, এটা এটার কারণ হচ্ছে দেখো কোন একটা প্রপার্টি, সাপোজ আমি সাইজের কথা বলছি, দেখো এখান থেকে এদিকে গেলে কি হবে, সাইজটা কিন্তু কমবে, কিন্তু আমরা যখনই এখান থেকে এদিকে আসবো সাইজটা কিভাবে বাড়বে, তাহলে দুটোর আলটিমেট যে নিট, ঠিক আছে, যে গড় ফল সেটা দেখা যাচ্ছে এখানে রিমেইন কনস্ট্যান্ট, একটা ধ্রুবক থাকবে, তার ফলে কি হচ্ছে এর সাথে এর এই মিলটা হচ্ছে। কি বললাম, ধরো কোন একটা প্রপার্টি যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই কোন একটা পর্যায় বরাবর, তাহলে যদি সেই প্রপার্টিটা ধরো সাপোজ যেটা হবে তার গ্রুপের কোন একটা শ্রেণীর উপর থেকে যদি আমরা নিচে দিকে যাই তার উল্টো হবে, যার ফলে কোনাকুনি অবস্থানকারী মৌলগুলোর কি হবে না, তাদের কিন্তু প্রপার্টি একটা নিয়ার অ্যাবাউট সেম থাকবে। ঠিক আছে, তাহলে আর একটা কারণ দেখো, আর একটা কারণ এটা বলতে পারি যে ধরো লিথিয়ামের, লিথিয়ামের যে চার্জ, চার্জ মানে কি না প্রোটন সংখ্যা, চার্জ মানে হচ্ছে প্রোটন সংখ্যা, ঠিক আছে, যে কটা প্রোটন আছে, চার্জ বাই সাইজ এই যে অনুপাত, আর ম্যাগনেশিয়ামের যে চার্জ বাই সাইজ এই যে অনুপাত, এই দুটোর অনুপাত নিয়ার অ্যাবাউট সেম, যার জন্য এদের কি হয় এদের মধ্যে একটা সম্পর্ক থাকে, রাসায়নিক ধর্মের সাদৃশ্য লক্ষ্য করা যায়। এটা হচ্ছে ডায়াগোনাল রিলেশনশিপ বা কর্ণ সম্পর্কের কারণ। ঠিক আছে, এবার আসছি আমরা একটা নতুন টপিকে, কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস যদি বলে দেয় এবং তাদের যদি কোন ব্লক বা কোন গ্রুপ বা কোন পিরিয়ড যদি আমাদের বার করতে বলে সেগুলো আমরা কিভাবে বার করব। ঠিক আছে, দেখো দীর্ঘ পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান কিভাবে আমরা নির্ণয় করব। ঠিক আছে, তো একটা জিনিস দেখো, আমাদের এইটা জানার জন্য ইলেকট্রন বিন্যাস কিভাবে হয় সেটা তো আমাকে জানতে হবে, এটা আমি কিন্তু আগের দিনও বলেছি, তো আবার একবার বলছি দেখো, তাছাড়া আমাদেরকে পিরিয়ডিক টেবিলটাকে পুরো চোখের সামনে ভাসতে হবে, যেন পিরিয়ডিক টেবিল সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা যেন থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো। ঠিক আছে, তাহলে কোনো একটা মৌলে ধরো ইলেকট্রন বিন্যাস দিল বা পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা দিয়ে দিল, তাহলে সেখান থেকে আমরা সেখান থেকে আমাদেরকে বার করতে বললো যে এই মৌলটি দীর্ঘ পর্যায়ে কোন পর্যায়ে কোন ব্লক এবং কোন গ্রুপের অন্তর্ভুক্ত তা তোমরা বার করো। তার জন্য কিন্তু আমাদের কিছু নিয়ম আছে, সেটা আমি কিন্তু এক্সাম্পলের সাথে বলবো। আর দেখো একটা জিনিস, আর একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিই, এতক্ষণ যেগুলো আমরা পড়ছি সবই কিন্তু আমরা একটা জেনারেল সাধারণ জিনিস পড়ছি, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক ব্যতিক্রম জিনিসও লক্ষ্য করব যেগুলো কিন্তু আমি এখনো আসিনি, কারণ এখন তোমাদের সাধারণ জিনিসটা বলে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাহলে এখন যদি আমি ব্যতিক্রম করানো শুরু করি তাহলে কিন্তু তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। ঠিক আছে, তো ব্যতিক্রম যখন আসবে আমি তখন তার সেই সম্পর্কে বলে দেব, এখন আমরা জাস্ট সাধারণ জিনিসগুলোই কিন্তু করছি। ঠিক আছে, দেখো তাহলে আমরা আগের দিন দিয়েছিলাম অনেকে বুঝতে পারোনি, তো ইলেকট্রন বিন্যাসটা তোমাদেরকে একটু বলে দিই, এটা কিন্তু পরমাণুর গঠন চ্যাপ্টার তোমরা সবাই পড়বে বা পড়েছ নিশ্চয়ই। আগে লিখবে 1, 2, 3, 4, 5, ঠিক আছে, সবার সাথে লিখে নেবে এস, 1s 2s 3s 4s 5s, ঠিক আছে, আবার 2 থেকে লিখবে আবার 2, 3, 4, 5, এগুলো লিখবে সব পি, 3p 4p p, এগুলো সব পি, আবার 3, 4, 5, ঠিক আছে, 3, 4, 5 লিখবে, এখানে লিখবে ডি, আচ্ছা 5 পর্যন্ত যেতে হবে না, 3d লিখবে, 4d লিখবে, আর এখানে থেকে আবার লাগবে 4, এখানে লিখবে এফ, ঠিক আছে, প্রথমে 1, 2, 3, 4, 5 করে সব ওয়েস,
টু থ্রি একটা করে কমবে, টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত আসবে সব পি, তারপর এখান থেকে একটা কমবে, এখান থেকে একটা কমবে, থ্রি আর ফোর শুধু ডি, তারপরে আবার ফোর আসবে এফ, ঠিক আছে। ইলেকট্রনগুলো দেখো প্রথমে কি হবে, প্রথমে ওয়ান এসে আসবে, তারপরে আবার টু এসে, তারপরে টু পি থেকে থ্রি এস, তারপর থ্রি পি থেকে ফোর এস, তারপর থ্রি ডি ফোর পি ফাইভ এস, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু আসবে, প্রথমে কি বললাম ওয়ান এস, তারপরে যাবে টু এস, তারপরে টু পি থ্রি এস, তারপর থ্রি পি ফোর এস, তারপর থ্রি ডি ফোর পি ফাইভ এস, ঠিক আছে। তারপরে আসবে ফোর ডি এবং ফাইভ পিতে, এরকমভাবে কিন্তু ইলেকট্রনগুলো ভরে। এবং এগুলো কিভাবে বা কোথার থেকে আসছে সেগুলোর কিন্তু ডিটেলস তোমরা পরমাণুর গঠন চ্যাপ্টারে পাবে। আমি জাস্ট এখানে ইলেকট্রন সমূহ কিভাবে ভরছে জাস্ট সেইটুকু একটা আইডিয়া আমি দেওয়ার কথা চেষ্টা করলাম, ঠিক আছে। তো দেখো আমি কিছু কোশ্চেন এখানে দিচ্ছি এবং একটা দুটো আমি করে দেবো, বাকিগুলো তোমরা নিজেরা বাড়ি থেকে করে আমাকে বলবে, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে কি বলেছি যে এটা বার করার জন্য তোমাদের কিন্তু পিরিয়ডিক টেবিল সম্পর্কে ধারণা থাকতে হবে, প্লাস ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা থাকতে পারে, ধারণা থাকতে হবে, ঠিক আছে। যেমন এখানে দুরকমভাবে কোশ্চেন আসতে পারে, একটা ইলেকট্রন বিন্যাস দিয়ে দিল বা একটা পরমাণু ক্রমাঙ্ক দিয়ে দিল, দিয়ে তারপরে তোমাদেরকে বলল যে এই মৌলটা পরসারণের কোন ব্লক বা কোন শ্রেণী বা কোন গ্রুপ কোন পর্যায়ে অবস্থিত বার করতে বললো, ঠিক আছে। তো তার জন্য তোমরা যে কেউ যেরকমভাবে মনে রাখতে পারো। আরও একটা জিনিস বলবো যে পর্যায় সারণীর যে জিরো বা আঠারো নম্বর যে গ্রুপটা আছে নিষ্ক্রিয় গ্যাসের মৌলর, ওটা কিন্তু সবাই একটু মনে রাখবে, কারণ ওটা মনে রাখলে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে অনেক সুবিধা হয়, ঠিক আছে। মানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ঠিক আছে। তো হিলিয়ামের কত, দুই, তারপরে দুয়ের থেকে যখন এখানে আসবে নিয়ন এনি, এভাবে দশ, মানে এখান থেকে আট যোগ হলো, আবার এখানে যোগ হবে আট, তার মানে আঠেরো হবে এটা, এখানে যেখানে হবে তখন আবার আঠেরো যোগ হবে মানে ছত্রিশ, আবার এখানে আঠেরো যোগ হবে তাহলে হবে চুয়ান্ন, আবার এখানে যোগ হবে কত বত্রিশ, তাহলে হবে এইটটি সিক্স, ঠিক আছে। এইটটি সিক্স, ফিফটি ফোর, থার্টি সিক্স, এইটিন, টেন, টু, ঠিক আছে। এটা মনে রাখবে, এটা মনে রাখলে কি হবে আমাদেরকে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা নিজেরা বার করতে পারবো যে এই ইলেকট্রনের মৌলটা কোথায় অবস্থিত, ঠিক আছে। তো দেখো এবার নিয়মগুলো আমি এক এক করে বলছি, দেখবে এখানে প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে যে হায়েস্ট এন সেটা কত, ঠিক আছে। যখন আমরা পিরিয়ডটা বার করবো, ঠিক আছে, প্রথমে ধরো বার কর, এক নম্বর কোশ্চেন অ্যান্সার পিরিয়ড বার করছে, এটা কোন পিরিয়ডের মৌল বা কোন পর্যায়, ঠিক আছে, কোন পর্যায়ের মৌল এটা, সেই পর্যায়টা দেখতে গেলে আমাকে দেখতে হবে এখানে এন, এই যে ওয়ান টু টু থ্রি থ্রি এগুলোকে বলা হচ্ছে এন, ঠিক আছে, এটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন। এই এন এর ভ্যালু যেটা সব থেকে বেশি হবে, লার্জেস্ট ভ্যালু, সব থেকে বেশি যেটা সব থেকে বড়, সেটাই কিন্তু ওর পর্যায় সংখ্যা। তাহলে এন এর মানে এখানে হচ্ছে এক দুই আর তিন, তাহলে সব থেকে বড় ভ্যালু কোনটা, তিন, তাহলে এন এর ভ্যালুটা সবচেয়ে বড় হচ্ছে তিন, এন ইজিক্যাল টু থ্রি, এটা হচ্ছে লার্জেস্ট ভ্যালু, তাহলে এটাই হচ্ছে এর পর্যায়, তাহলে এটা হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল, ঠিক আছে, এটা তৃতীয় পর্যায়ের মৌল। কিভাবে বুঝলাম না, এইখানে যে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে তার মধ্যে সব থেকে বড় এন বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা যেটা, সেটা হচ্ছে তিন, তাই জন্য এটা তৃতীয় পর্যায়ের মৌল, ঠিক আছে। এবার বার করবো আমরা কোন গ্রুপের, ঠিক আছে, মানে কোন ব্লকের মৌল, ব্লকটা বার করবো যে কোন ব্লক এরা, ঠিক আছে, গ্রুপটা পরে বার করবো। এবার ব্লকটা হচ্ছে, দেখো ব্লকটা আমি একটু আগে পড়েছি তোমাদেরকে যে কিভাবে ব্লকটা ভাগ করতে হয়, যে শেষ ইলেকট্রনটা তোমার যে আছে অরবিটালে যাবে বা যে সাবশেলে যাবে সেটা তার ব্লক। তো এখানে দেখো এসতে তো ভর্তি হয়ে গেছে, শেষ ইলেকট্রনটা কোথায় গিয়েছে, পিতে, ঠিক আছে। তাহলে এটা কোন ব্লকের মৌল, এটা পি ব্লকের মৌল, শেষ ইলেকট্রনটা সেটা গিয়েছে পিতে, তাহলে এটা যাচ্ছে পি ব্লকের মৌল, ঠিক আছে, এটা হচ্ছে পি ব্লক মৌল। আর দেখো একটা জিনিস বলে দিই, গ্রুপ যখন বার করতে বলবে বা শ্রেণী যেটাকে আমরা বলছি শ্রেণী, তখন এস ব্লকের এক নিয়ম একটা, ডি ব্লকের ক্ষেত্রে একরকম নিয়ম, পি ব্লকের জন্য আলাদা নিয়ম। এস ব্লকের নিয়ম কি না, যে কটা ইলেকট্রন থাকবে, ঠিক আছে, এস ব্লকের ক্ষেত্রে যে কটা ইলেকট্রন থাকবে, যেমন এখানে আছে সাপোজ একটা উদাহরণ দিই, যেমন ধরো এস ব্লকের ক্ষেত্রে ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস,
ওয়ান, ঠিক আছে? তাহলে এখানে ধরো শেষ ইলেকট্রনটা এসে গিয়েছে, ঠিক আছে, এবং একটা ইলেকট্রন আছে এসে, তাহলে এটা হচ্ছে এস ব্লকের প্রথম শ্রেণীতে অবস্থিত, ঠিক আছে? এখানে এস ব্লকের ক্ষেত্রে যে কটা ইলেকট্রন থাকবে সেটা তার শ্রেণী, ঠিক আছে? মানে এস ব্লকের ক্ষেত্রে যে কটা ইলেকট্রন থাকবে সেটাই তার শ্রেণী, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন যে কটা, ঠিক আছে, সর্ব বহিস্থ, আচ্ছা এটা একটু দেখা যাচ্ছে কি, এটা হচ্ছে সর্ববহিস্থ ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে? মানে সর্ববহিস্থ কক্ষে যে কটা ইলেকট্রন থাকবে সেটাই তার শ্রেণী। ডি ব্লকের ক্ষেত্রে কি হবে দেখো, ডি ব্লকের ক্ষেত্রে, আচ্ছা আগে পি ব্লকটা বলে দিই, ডি ব্লকের ক্ষেত্রে হবে টু প্লাস, ডি ব্লকের ক্ষেত্রে হবে টু প্লাস, ডি এই অরবিটালে বা এই সাবশেলে যে কটা ইলেকট্রন থাকবে, ইলেকট্রন ইন ডি সাবশেল, বুঝে গেল? ডি সাবশেল মানে ডি উপকক্ষে যে কটা ইলেকট্রন থাকবে তার সাথে দুই যোগ করতে হবে, কারণ দেখো ডি ব্লকের আগে তো এস ব্লক, আর এস ব্লকে কটা গ্রুপ আছে, দুটো, তার জন্য কিন্তু এই দুই যোগ করা হলো। আর পি ব্লকের আগে কটা আছে, পি ব্লকের আগে দেখো এই ডি ব্লকের আছে দশটা, আর এস ব্লকের দুটো গ্রুপ আছে, তাহলে মোট বারোটা, বারোটা প্লাস ইলেকট্রন ইন পি সাবশেল, এটা হচ্ছে গ্রুপ নির্ণয় করার পদ্ধতি, ঠিক আছে? তাহলে ওপরেগুলো একটু মুছে দিচ্ছি, দেখো এটা মুছে দিলাম, এটা যেহেতু হয়ে গেছে, এবার আমাদের দিচ্ছিল একটা পরমাণু ক্রমাঙ্ক ২৬, দেখো ২৬ এর একটা ইলেকট্রন বিন্যাস করছি, প্রথমে কত জায়গায় বলেছিলাম ওয়ান এসে, তাহলে ওয়ান এসে আমরা কটা ইলেকট্রন থাকে, দুটো ইলেকট্রন থাকে সর্বাধিক, এটা তো তোমরা নিশ্চয়ই জানো যে এসে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকে, পিতে সর্বাধিক ছটা ইলেকট্রন থাকে, ডিতে সর্বাধিক দশটা ইলেকট্রন থাকে, এফে সর্বাধিক ১৪টাই করে ইলেকট্রন থাকে, ঠিক আছে? এটা তোমরা কিন্তু পরমাণুর গঠন চ্যাপ্টারতে শিখেছো, তাহলে এসে দুটো ইলেকট্রন থাকবে, ওয়ান এসে পড়ে যাবে কোথায়, টু এসে, টু এসে সর্বাধিক কটা থাকতে পারে, দুটো, তারপরে যাবে টু পিতে, টু এসে পড়ে কত, টু পি, তাহলে টু পিতে কটা থাকতে পারে, ছটা, টু পি পড়ে যাবে কত, থ্রি এসে, তাহলে থ্রি এসে কটা থাকতে পারে, এসে দুটো, থ্রি এসে পরে কত যাবে, থ্রি পি, থ্রি পিতেও ছটা, তারপরে দেখো থ্রি পির পরে কত, ফোর এস, ফোর এসে কটা থাকতে পারে সর্বাধিক দুটো, তারপরে আসছে থ্রি ডি, থ্রি ডিতে কটা থাকতে পারে দশটা, কিন্তু দেখো ইলেকট্রন সংখ্যা আমাদের দিয়েছে পরমাণু ক্রমাঙ্ক ২৬, আমাদের হয়েছে কত, দুই আর দুই চার, আর ছয় দশ, আর দুই বারো, বারো আর ছয় আঠেরো, আঠেরো আর দুই কুড়ি, আমাদের দিয়েছে ২৬, তাহলে আর বাকি আছে কটা, ছটা, সেই ছটা ইলেকট্রন আমি এখানে দিলাম, ডিতে সর্বাধিক দশটা থাকতে পারে, ঠিক আছে, আছে ছটা, তো ছটা আমি এখানে দিয়ে দিলাম, বুঝে গেল? তাহলে আমরা দেখো এবার কিভাবে গ্রুপ বা পর্যায়গুলো বার করবো, এটা হচ্ছে ওর পর্যায় সংখ্যা, তাহলে এটা তিন নম্বর পর্যায়ে অবস্থিত, ঠিক আছে, নিচে এগুলো এবার মুছে দিচ্ছি, তাহলে পর্যায় হচ্ছে ওর তৃতীয় পর্যায়ে অবস্থিত মৌলটা, কারণ সরি দ্বিতীয় পর্যায়ে না, কারণ এখানে সব থেকে এন এর ভ্যালু দেখতে হবে আমাকে, কোনটা সব থেকে বেশি, তো এখানে যেহেতু চার সব থেকে বেশি, এন এর ভ্যালু সব থেকে হায়েস্ট কোনটা, চার, তাহলে এটা চতুর্থ পর্যায়ে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে, আমি বলেছিলাম যে হায়েস্ট এন ভ্যালু, এখানে দেখো এক আছে, দুই আছে, তিন আছে, চার আছে, তো সব থেকে বড় কোনটা, চার, তাই জন্য এটা চতুর্থ পর্যায়ে। এবার যদি আমরা বলে ব্লক, তাহলে আমরা দেখবো ব্লক কোন ব্লক, ব্লক শেষ ইলেকট্রনটা তো কোথায় ভর্তি হচ্ছে, শেষ ইলেকট্রনটা কিন্তু আছে ডি, ডিতে আছে কটা, ছটা ইলেকট্রন, তাহলে এটা বলবো ডি ব্লকের মৌল। এবং আমি শ্রেণী কি বলেছিলাম, ডি ব্লকের ক্ষেত্রে যে কটা ইলেকট্রন থাকবে তার সাথে কটা ইলেকট্রন যোগ করতে, দুটো, দেখাচ্ছে দুই প্লাস ইলেকট্রন ইন ডি সাবশেল, তাহলে টু প্লাস ইলেকট্রন হচ্ছে কটা, ছটা, তাহলে এটার কত নম্বর শ্রেণী, অষ্টম শ্রেণী, ঠিক আছে, শ্রেণী হচ্ছে আট নম্বর শ্রেণীতে অবস্থিত। দেখো আট নম্বর শ্রেণীতে চার নম্বর পর্যায়ে ডি ব্লকে কি আছে, দেখো দেখবে নিশ্চয় আছে তোমার ২৬ নম্বর যে ক্রমিক সংখ্যাটা সেটা নিশ্চয় আছে, চতুর্থ পর্যায়ের আট নম্বর শ্রেণীতে দেখবে আয়রন, ঠিক আছে, বুঝে গেল? তাহলে এভাবে বার করতে হয়, যদি এ ব্লক থাকে সেখানে তোমার বারো যোগ করতে হচ্ছে, আমি এখানে যেমন দুই যোগ করেছি, পি ব্লকের ক্ষেত্রে এখানে বারো যোগ করতে হতো, ঠিক আছে? আর এ ব্লকের কথা এখানে বলছি না, কারণ এ ব্লকে কিছু ব্যতিক্রম আছে যেটা এখানে আলোচনা করছি না, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকলো যে কিভাবে গ্রুপ ব্লক পর্যায় এগুলো বার করতে হয়, তো থ্যাংক ইউ।